হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি স্বর্ণালী, আমি চলে এসেছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, এখন আমি যাব একটা জায়গায়। একটা জায়গায় বলতে, আমাদের তো এলাকাটা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, তো আজকে পঞ্চায়েতে একটুখানি কিছু কাজ ছিল, মানে সেই কাজ মানে পঞ্চায়েত থেকে আমাদের এখানে মাঝে মাঝে ক্যাম্প হয়, তোমাদের ওখানেও হয় আশা করছি। তো সেই ক্যাম্পটা আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে, প্রাইমারি মানে সরকারি স্কুল, সেখানে হয়। তো আমি এখন সেখানে যাব, একটু কিছু কাজ ছিল, একটু কয়েকটা জিনিস ফর্ম ফিল আপ করার ছিল, সেগুলো করব। তো এখন আমি বেরিয়ে পড়ি ঝটপট করে, আর একটু রেডি হওয়ার বাকি, জিনিসপত্র গোছানোর বাকি, সেগুলো গুছিয়ে নিয়ে ঝটপট করে আজকে বেরিয়ে পড়ি। তারপর তোমাদেরকে দেখাবো কি করছি না করছি, চলো। বাড়ি থেকে বেরিয়েই ফার্স্টে এসেছি, কিছু জেরক্স করানোর ছিল, তাই একটা জেরক্সের দোকানে একটু সাইবার ক্যাফে এসেছি, সেই কাজটা সেরে তারপর আমি ওখানে যাব। আমার কাজটা তো হলো না, এবার কাকিমাকে নিয়ে এসেছি, দেখা যাক কাকিমার কাজটা হয় কিনা। এই স্কুলটাতে আমাদের এখানে সবসময় পঞ্চায়েত থেকে ক্যাম্প হয়, আর আমার কাজটা কেন হলো না সেটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে পরে জানাচ্ছি। তো আমি চলে এসেছি যেখানে যাব বলেছিলাম, আমাদের বাড়ির পাশে যে স্কুলটাতে বললাম না যে কাজ আছে, গেলাম। তো ওখানে আলটিমেট কোনো কাজই হলো না, যে কাজটার জন্য গেলাম আমার একটু কিছু প্রবলেমের জন্য কাজটা হলো না, আবার পরে সেটা করতে হবে। যাক গে, এখন পরের যে নেক্সট যে ক্যাম্পটা হবে সেখানে গিয়ে করতে হবে। তো এখন আমি ফিরে এসে ড্রেস চেঞ্জ করে ছাদে চলে এসেছি, ছাদে একটু কাজ আছে। আমি কিছু কোকোপিট কিনে এনেছিলাম গাছের জন্য, তোমাদের বলেছিলাম কোকোপিট দিয়েই আমি গাছ লাগাই। তো সেই কোকোপিটটা আগে জলে ভেজাতে হয়, ভিজিয়ে সেটাকে নরম করে নিতে হয়, নিয়ে সেটাকে জল থেকে ছেঁকে বার করে নিয়ে একটু রোদ্রে রাখতে হয়, তারপর সেটা মাটিতে মিক্সড করতে হয়। কারণ আজকে একটু খাওয়া দাওয়ার পর বিকেলের দিকে আর কি, বিকেলের আগে আমি কিছু গাছ লাগাবো, যে গাছগুলো ছোট ছোট করে সেদিন বললাম, টমেটো গাছ, ক্যাপসিকাম গাছগুলো কুঁদলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো এবার টবে টবে লাগাবো। দুটো ক্যাপসিকাম গাছ তো লাগানো হয়েও গেছে কালকে, তোমাদের একবার দেখিয়ে দিই চলো। এখানে দুটো লাগানো হয়ে গেছে, আর বাকি আরও কিছু লাগানোর আছে, সেইগুলোর জন্য আজকে কোকোপিটটা এখন ঝটপট ভিজিয়ে দিই। আর পেছনে যেখানটা বলেছিলাম বেগুন গাছ পুঁতবে বাপি, সেখানে পুঁতে দিয়েছে, এই জায়গাটাতে এখানটাতে পুঁতেছে, অনেক কটা বেগুন গাছ পুঁতেছে, একটা গাঁদা ফুল গাছ আর একটা টমেটো গাছ পুঁতে দিয়েছে ওখানে। এবার আমি তাহলে চলো ঝটপট করে কোকোপিটটা ভিজিয়ে দিই, তোমরা দেখতে থাকো। কোকোপিটটা ভিজিয়ে দিলাম, তো এখন ওটা ভেজানো থাকবে বেশ খানিকক্ষণ, মানে আধ ঘন্টা 45 মিনিট মতো ওটা ভেজানো থাকবে, তবে ভালো করে ভিজবে। তারপর ওটাকে আস্তে আস্তে করে ওখান জল থেকে ছেঁকে ছেঁকে চেপে চেপে জলটা নিগড়ে যতটা সম্ভব জলটাকে বার করে সেটাকে একটু রোদে দিয়ে দেব, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন ওটা ভেজুক, ততক্ষণ আমি স্নান টান করে আসি, তারপর বাকি কথা তোমাদের সাথে তারপর বলছি, চলো। তো আমি ভাবলাম চান করতে যাওয়ার আগেই কোকোপিটটা ভালো করে জলটাকে বার করে দিয়ে একেবারে রোদ্রে দিয়ে তারপর যাই, মানে যা ধুলো ঘাটার এখন ঘেটে নিই, কারণ চান টান করার পর তখন আর ইচ্ছা করবে না, আবার খেয়ে দিয়ে উঠে তো এমনি গাছ পুঁতবো, তখন আবার ধুলো ঘাটতে হবে। তাই জন্য এখন একেবারে ভাবলাম করে দেরি হয় হোক, তো এই কাজটা সেরে তারপরে চান করতে যাই, চলো আগে গিয়ে কাজটা সেরে নিই তারপর স্নানটা করে নিই। স্নান টান করে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, 3:30 বাজে এখন। তো এবার যাই দেখি
এটা কোকোপিটটা শুকলো কিনা মনে হয় না, শুকিয়েছে বলে পুরো ভিজেই আছে অনেক। আজকে সেরকম রোদ্দুরের জোরও ছিল না, আর অনেকটা বেলাতেই দিয়েছি, তাই শুকোতে শুকোতে কালকে হয়ে যাবে। দেখা যাক, গিয়ে যদি দু একটা গাছ পুঁততে পারি তো আজকে কয়েকটা গাছ টবে পুঁতবো, যদি না হয় তো আজ হবে না কালকে পুঁতবো, যেটাই করে তোমরা দেখতে পাবে। তো চলো এখন ছাদে যাই, গিয়ে দেখি গাছটা পোঁতা যায় কিনা, যদি পোঁতা যায় পুঁতে ফেলবো, না হলে কালকে পুঁতবো। তো চলো ছাদে যাওয়া যাক। তো আমি গাছটা বেশি পুঁততে পারিনি, দুখানা কি তিনখানা মতো গাছ পুঁততে পারলাম, কারণ কোকোপিটটা একদমই শুকোয়নি। তাই গাছটা পুঁতে ধুলো টুলো মাখা হয়ে গেছিলো বলে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ভালো করে হাত পা ভালো করে আবার ক্লিন করে চলে এলাম, কারণ এই ধুলো টুলো মেঘে তো থাকা সম্ভব না, ড্রেসটা তো চেঞ্জ করতেই হবে। তোমায় দেখিয়ে দিই কোকোপিটটার কি অবস্থা। দেখো কোকোপিটটা এখনো পুরো ভিজে রয়েছে, একদম পুরো ভিজে ঢপ ঢপ করছে, একদমই মানে শুকোয়নি। কাল সারাদিন থাকলে মনে হয় শুকোবে, তো ওটা থাক। যে কটা গাছ পুঁতেছি সে কটা দেখিয়ে দিই, কারণ ওইভাবেই ভিজে কোকোপিট নিয়ে যতটা পসিবল হয়েছে পুঁতেছি। আরও অনেক গাছ পোঁতা বাকি, সেগুলো কোকোপিটটা শুকোক, তারপর আরও অনেক গাছ পুঁতবো, সেগুলোও তোমাদের দেখাবো। তো চলো এখন এগুলো দেখিয়ে দিই। দেখো এই একটা দুটো আর এই ছোটো জায়গাটায় তিনটে, এই তিনটে পোঁতা হয়েছে, তাও এগুলোতে এখনও জল দেওয়া হয়নি, ওগুলোতে এখন জল দেব। আর ছোট ছোট ছোটো জায়গায় যে টমেটো গাছটা দেখলে তোমরা, আমি ছোট জায়গাতেও টমেটো গাছগুলো পুঁতি, কারণ এটা তাতে কিছু না হোক মিনিমাম 8-10টা করে টমেটো সেই ছোট জায়গাতেও হয়, তাই জন্য আমি সেই জায়গাগুলো নষ্ট করি না, ওখানেও টমেটো গাছ পুঁতি, কারণ তাতে গাছগুলো খুব সুন্দর হয় এবং ওতেও টমেটো মানে ফেলে দেবো কেন, চারা গাছগুলো মানে সুন্দর করে বেরোয় ছোটো ছোটো চারা গাছ, সেগুলো ফেলে দিতে আমার খুব কষ্ট হয়, তাই জন্য ছোটো জায়গাতেও পুঁতে দিই। তো ওখানে পুঁতে দিয়েছি, ওখানে থাক, ওটা ওগুলো এবার একটু করে জল দিয়ে দেবো, তারপর সার দিতে হবে। এখন অনেক কিছু কাজ বাকি, পরপর পরপর আমি সার হিসাবে বিশেষত পাতা পচা সার কিনে আনি, পাতা পচা সার, তারপরে হাড় গুঁড়ো, খোল, এইগুলোই ব্যবহার করি, সর্ষে খোল আর কি, এগুলো ব্যবহার করি, আর নিম খোলটাও ব্যবহার করি, ওতে ফাঙ্গাসটা আসে না তাই জন্য। আর বাড়িতে বাড়ির সার হিসেবে হয়তো মা আনাজ যে কোটে, রোজ যে আনাজ কোটে, যে আনাজের খোসা, ওই আনাজের খোসাও আমি গাছের চারপাশে দিই, ওই খোসাগুলো জলে ভিজিয়ে রেখে সেই জলটাও দিই, ওটাও ভীষণ ভালো সার হিসাবে কাজ দেয়, ভীষণ ভালো সার হিসাবে কাজ দেয়, তাই জন্য ওইটাও আমি দিই। তো ওই স্টেপ বাই স্টেপ এবার সব সারগুলো দিতে হবে। তো গাছগুলো পোঁতায় গেলে চলো গিয়ে একবার জল দিয়ে দিই একটু করে, তারপর দেখা যাক কী করা যায়। বাচ্চাটা আবার পড়তে আসবে, 5:30 বাজবে, ওকে পড়িয়ে নেব, পড়িয়ে নেওয়ার পর আর সেরকম বিশেষ কিছু কাজ নেই, ভিডিওটা এডিট করতে হবে কালকে, এই ভিডিওটা যেটা শ্যুট করছি তোমাদের কালকে সকালবেলা 4টে হবে ভিডিওটা আপলোড করতে হবে, তো এই টুকটাক কাজই আছে আর বিশেষ কিছু কাজ নেই। সন্ধ্যেবেলা ওকে পড়ি, হ্যাঁ আজকে রাত্রিবেলা চাউমিন হবে বাড়িতে, সেসবও হবে, সেগুলোও পারলে তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখিয়ে দেবো, দেখা যাক কী করা যায়। তো চলো এখন নিচে যাওয়া যাক, আগে গাছগুলো জল দিই তারপর নিচে চলে যাই, চলো। তো বাচ্চাটা পড়ে চলে গেছে, এবার আমার কিছু এডিটিংয়ের কাজ আছে, এডিটিং করবো, তারপর মা এবার চাউমিন বসাবে, তো সেটাও হয়ে গেলে দেখিয়ে দেবো। তো আর আজকে বিশেষ কিছু দেখানোর নেই, তো চাই গিয়ে এডিটিংটা করে নিই, তারপর দেখা যাক কী করা যায়, চলো। তো চলো তোমরা দেখে নাও আমাদের রাতের ডিনারটা, এই হচ্ছে চাউমিন। মা একটু সাদা সাদা চাউমিনটা করে, ওটা আমার খেতে ব্যাপক লাগে, তো এটা আমার আর মায়ের আজকে রাতের ডিনার। আমার বাবার একটু নিমন্ত্রণ বাড়িতে গিয়েছিলো, তাই বাবা খাবে না, শুধু আমি আর মা খাবো। চলো খাওয়া দাওয়ার পর কথা বলছি। তো তোমরা দেখতেই পেলে আজকে আমার ডিনারে কী ছিল, তো মায়ের হাতের এই একদম হালকা মশলা টশলা দিয়ে, কম তেল টেল দিয়ে যে চাউমিনটা করে একটু সাদা সাদা করে, এটা খেতে আমার ব্যাপক লাগে। তো আমার ডিনার কমপ্লিট হয়ে গেছে, চুল বাঁধাও হয়ে গেছে, এবার শুধু আমি মশারিটা টাঙাবো, রাতের যা টুকটা কাজ থাকে, ফেস ওয়াশ টেস ওয়াশ দেওয়া, এই টুকটা কাজগুলো সারবো, সেরে শুয়ে পড়বো। আজকে আর ব্লগে বিশেষ কিছু দেখানো নেই, এখন তোমরা দেখতেই পাবে হয়তো ব্লগে আমি রাতে বিশেষ কিছু দেখাচ্ছি না, মানে রাতের দিকে ব্লগটা, মানে সন্ধ্যের পর আর ব্লগ করছি না বিশেষ কিছু, সকালে যা করার করছি, কারণ সকালটাতেই আমার বিশেষ কাজ টাজ থাকে, সন্ধ্যের পর আমার সেরকম কাজ থাকে না, ওই পড়ানো থাকে, পড়িয়ে উঠে আমার একটু এডিটিং থাকে, তারপর আমি আর টুকটাক কাজ থাকলে সেইগুলো করি, ব্যাস আর কিছু করার থাকে না। তো সেই জন্যই রাতের দিকে ব্লগটাকে বেশি হচ্ছে না, দিনের বেলাতে ব্লগটা তোমরা বেশি দেখতে পাচ্ছ। আশা করছি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগছে দেখতে, আর অনেক ভিডিও আসবে পরপর পরপর, আর এবার চেষ্টা করব আমি খুব
রেগুলার কোনো না কোনো, সে শর্ট ভিডিও হোক, মিনি ভ্লগ হোক বা নর্মাল ভ্লগ হোক, যাই হোক না কেন, চেষ্টা করবো এবার রেগুলার একটা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করব। তো জানি না এরপর কি হবে, তো তাও চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। তো ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে আর অনেক অনেক সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা, বাই বাই।